আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বিপর্স আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা অনেকে কমেন্ট করেন বা ফোন করে জানতে চান যে ভাইজান মেশিন বিক্রয় করেন এমন ঠিকানা দেন বা মেশিন চলতেছে এমন ঠিকানা দেন তো আমি কিন্তু আপনাদেরকে নিয়ে চলে এসেছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার নিশ্চিন্তবাড়িয়া গ্রামে তো এই গ্রামের যে কৃষক এই কৃষক কিন্তু আমার কাছে অনলাইনের মাধ্যমে যে একটা মেশিন ক্রয় করে নিয়ে এসেছে দু সালে এবং দু হাজার চব্বিশ সালে আপডেট ভার্সন আরও একটি মেশিন ক্রয় করে নিয়ে এসেছে তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পেছন সাইডে কিছু ভুট্টা রাখা আছে সহকারে এই ভিডিও শেষ অংশে আমরা সহ ভুট্টা মাড়াই করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব একটা মেশিনের বর্তমান বাজার মূল্য কত এবং এই মেশিনের প্রতি ঘন্টায় ক্যাপাসিটি এই মেশিন চলার জন্য কত হাসপর বৈদ্যুতিক মোটর কিংবা ডিজেল ইঞ্জিন ব্যবহার করতে পারবেন সেটাই কিন্তু ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথমে আমি আপনাদেরকে পরিচয় করে দেব যে এই মেশিন যে ভদ্রলোক আমাদের কাছে ক্রয় করে নিয়ে এসছে কীভাবে ক্রয় করছে কোত্থেকে ক্রয় করছে আমি ভাইয়ের মুখ থেকে সরাসরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ তো ভাইজান আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার এই টোটাল ঠিকানাটা বলেন ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ ঝন্টু পরামানিক গ্রাম বাড়িয়া জেলা কুষ্টিয়া তবি বাস আপনারা শুনলেন ভাইয়ের মুখ থেকে ভাইয়ের নাম হচ্ছে জন্টুপাড়া মানিক খুকসা উপজেলার কুষ্টিয়া জেলাধীন বাড়ি তো আপনি আমাদের এই ঠিকানা কিভাবে সংগ্রহ করলেন ইউটিউব চ্যানেল থেকে তো ভাই কিন্তু আমাদের ঠিকানা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করছে আপনি অনলাইনে আমাদের সাথে যেরকম ভিডিও দেখছেন সরাসরি কি ওই টাইপের সেম টু সেম পাইছেন হ্যাঁ সেই রকম কি পাওয়া গেছে তো ভাই জান আপনি যে গেল বছর যে মেশিনটা নিয়ে এসেছেন সেই মেশিনে যে মারাই হচ্ছে ভাবে পাচ্ছেন প্রোডাকশন হ্যাঁ ইনশাআল্লাহ সঠিকভাবে তো এখন যে মেশিনটা আপনারা দুই হাজার চব্বিশ সালে আপডেট ভার্সন নিয়ে এসেছেন এই মেশিন কি চালিয়ে পারফরমেন্স সঠিক পাচ্ছেন হ্যাঁ এটা সঠিক আরো ভালো 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 পারফরমেন্স পাওয়া যাচ্ছে তবে বার্স ভাইয়ের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করলাম তো এখন আমি আপনাদেরকে একটা মেশিন চালিয়ে দেখানোর চেষ্টা করব তো এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে ষাট হাজার টাকা এই মেশিনের সাইজ হচ্ছে চোদ্দো পঞ্চাশ ব্যারেল আঠারো বাই চুয়ান্ন মেশিনের সাইজ তিন চাকা ওয়েট সহ সহ মারাই করতে পারবেন এটা হচ্ছে আপডেট ভার্সন দু হাজার চব্বিশ এই মেশিনের বর্তমান বাজার মূল্য ষাট হাজার টাকা উইদাউট মোটর উইদাউট ইঞ্জিন অনলি মেশিন প্রাইস যদি এসে এক্সাইজ ছোটো নেন সেটার দাম হবে পঞ্চান্ন হাজার টাকা উইদাউট ইঞ্জিন তো এই মেশিনগুলো আপনারা ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর ওর ঝিনেদাহ জেলা এই একটা মেশিন দিয়ে প্রতি ঘন্টায় একশো সত্তর থেকে একশো আশি মন ভুট্ট আপনি সহ মারাই করে নিতে পারবেন মনে রাখবেন ডিজেল ইঞ্জিন এল বত্রিশ কিংবা আটাশ এই জাতীয় কোনো ইঞ্জিন দিয়ে আপনাকে এই মেশিনটি ব্যবহার করতে হবে তো আরও বিস্তারিত জানার জন্য বিকেশন বিডি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে বিভিন্ন প্রকার মেশিনারি সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন আর সরাসরি কথা বলার জন্য সকাল সাতটা থেকে রাত্র নয়টা পর্যন্ত এনিটাইম কল করবেন আরও বিস্তারিত জানা এবং বোঝার জন্য আমাদের অফিসে চলে আসবেন বুধবার ব্যতীত যে কোনো দিন তো এখন আমি আপনাদেরকে কিছু ভুটা মাড়াই করে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন যাওয়া তো বটস আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা ভুটটা মারাই করলাম এই যে ভুট্টার খুষা এর সাথে কিন্তু কোনো প্রকার ভুট্টা নাই তো আমি বললে আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই নিজের জিনিসটা আপনি ভালো বলবেনি তো ঝন্টু ভাই যে মেশিনটা ক্রয় করছে ঝন্টুবাইয়ের মুখ থেকে আমরা শুনবো যে মুসার সাথে ভুটটা বা খুসার সাথে ভুটটা কিংবা দুইটার সাথে ভুট্টা ডেলিভারির সাথে কোনো ভুট্টা আসে কি না কোনো ভুটকাও আসে না একদম পরিষ্কার সচ্ছর একদম পরিষ্কার এবং মুসার সাথেও কোনো ভোটকা নাই

খুকসা উপজেলায় যদি কেউ ভুট্টা মারাই করতে চান এই যে নাজিম উদ্দিন ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারসমূহ আপনি স্ক্রিনশট দিয়ে কিংবা এই নাম্বারে ফোন দিয়ে আপনি কথা বলে ভুট্টা মানাই করে নিতে পারবেন ঠিক এরকমভাবেই কিন্তু আপনার ভুট্টা আপনি মাড়াই করে নিতে পারবেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ কৃষি বাসলে বাসবে দেশ তো দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ